মার মার বার্থডে হলে মারতে হয় হয় মিলে রাস্তায় কেক কাটা হচ্ছে বৌদিকে আমি ভুলে গিয়েছিলাম রাস্তায় একটা কমপ্লিমেন্ট দেবো বৌদি এত সুন্দর রোগা হলে কি দাও নেই কিছু ডায়েট করেছে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না এই টেবিলটা এই টেবিলের গল্প হচ্ছে এই টেবিলে যা আসছে সব শেষ পাঁচ মিনিটও সময় লাগছে তো আজকে এসেছি আমরা রাজের বার্থডে সেলিব্রেশন করতে তো এখন আমরা আছি চৌধুরী হোটেলে তো চৌধুরী হোটেল তোমাদের আগেও দেখিয়েছি তো চলো আমরা সবাই মিলে বেশ মজা করতে এসেছি তো তোমাদের দেখাই কারা কারা এসেছি আগে সেটা দেখাই কি হয়েছে তো আগে চলো রাজকে উইশ করবো না আগে সবাইকে দেখিয়ে নি তারপর রাজকে উইশ করবো আজকের আগে আগে রাজের সাথে দেখা করবো চলো মধ্যমণি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বল ওকে আবার বল ওই দেখ কি সুন্দর করে হ্যাপি বার্থডে A few moments later. তো এইবার কেক কাটার আগে সবাই মিলে পোজ দিচ্ছে কোথায় গেল দুই বৌদি কোথায় গেল চুল খুলে কি করছিল চুল খুলে কি সব করছিল আর দেখা যাচ্ছে না কেন চুল বন্ধ হয়ে গেল কেন খুলে দাও হ্যাঁ হ্যাঁ এই তো সবাইকে দেখা যাচ্ছে হ্যাঁ সবাই এদিকে তাকাও মার মার বার্থডে হলে মারতে হয় হয় মিলে তো চলো কাটো কাটো এটা জ্বালাতে হবে তো তো ভেতরে তো আমাদের কেক কাটতে গিয়ে মনে হলো যে বেশ জায়গাটা ভর্তি নয় মানে জায়গাটা ঠিক ভালো পাওয়া যাবে না তাই জন্য চলে এলাম একদম রাস্তায় কেক কাটার জন্য হ্যাঁ হ্যাঁ রাস্তায় কেক কাটা হচ্ছে দেশলাইটা ফেরত দিয়ে দিয়েছো এটা দিয়ে তুলে আর একটা জ্বালিয়ে নাও না না ওটা তুলেই জ্বালিয়ে নাও এদিকে ঘোরাও এদিকে না বস আগে বস নিচু হ নে এবার কর হ্যাপি বার্থডে টু ইউ মার 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 বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রাজ হ্যাপি বার্থডে টু ইউ হোটেলে করতে দেয় না তো এখন কেক খাওয়ানো চলছে ওকে দেখতেই পাচ্ছিস তুই ওকে দেখতে পাচ্ছিস না ও ছোট বলে ওই ও ছোট বলে তুই ওকে দেখতে পাচ্ছিস না ওটাই বললাম ছোট বলে দেখতে পাচ্ছিস যাও 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 ও ছবি চাই যা চলে গেল হয়েছে যা দুজনে মিলে খাওয়া যা ছবি তুলবে ভাবছে বোধ হয় খাওয়া ওকে তো কেক কাটা হয়ে আবার কেক নিয়ে ভেতরে চলে যাও কেক লেগে গেছে কেক কাটা হয়ে গেল এবার আবার কেক নিয়ে ভেতরে চলে যাওয়া হচ্ছে ওখানে কেটে খাওয়া হবে তো চলো সবার সাথে দেখা করাই বৌদি হাই কাকিমা অনেকক্ষণ ধরে বলছিল যে আমাকে দেখা যাচ্ছে কিনা কিন্তু দেখা যাচ্ছে এবার এদিকে বৌদি সুন্দরী বৌদি Thank you.
তুমি তো এই রে বৌদিকে আমি বলে দিয়েছিলাম রাস্তায় একটা কমপ্লিমেন্ট দেবো, বৌদি এত সুন্দর রোগা হলে কি করে? না রোগা হয়েছে অনেক, কি করে হলে সেটাই তো আমি জিজ্ঞেস করবো ভাবছিলাম। কি টিপস? না আমি সিরিয়াসলি অন গড আমি পূজাকে বলছিলাম ইতি বৌদি এত রোগা হলো কি করে, টিপস দাও। নেই কিছু, ডায়েট করেছে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না গো। ও জেচে বলছে রোগা করেছো, করছো সত্যি দেখাও যাচ্ছে, মানে রোগা হয়েছে অনেক। কি কি খাচ্ছ বলে দাও, ও শুধু খাবার কম খাচ্ছ, এক্সট্রা কিছু খাচ্ছ না? লেবু জল আর মামনি বৌদি খুব ভালো করে শুনছে, হবে নাকি বৌদি এরকম? এদিকে বসেছে গুড্ডু গুলু মঞ্জা, মঞ্জা বসেছে, মঞ্জা মঞ্জা কি আজি মুখ দেখে মঞ্জা না আজি। এদিকে কি ঢঙি পিসি, ও ঢঙি চলো ওদিকটা এবার দেখি আছে, এদিকে লোকে তো তোমরা চেনো। এদিকে গদাদা, এদিকে মোটা, মোটার পাশে ছোটা ছোটা, আর এদিকে মোটার বন্ধু মিডিয়াম, এদিকে প্রসেনদা রয়েছে আর এদিকে শুভ। তো চলো, খাবার তো আমাদের অনেকক্ষণ অর্ডার দেওয়া হয়ে গেছে, প্লেটও চলে এসছে কিন্তু খাবার আসেনি, কারণ অনেকটা খাবার আছে। এই কেকটা যাবে তাদের কাছে, তো চলো অপেক্ষা করি খাবারের। ও হ্যাঁ, এটা দেখো আসল জিনিসই দেওয়া হয়নি, তারপরে দেখাচ্ছি যে আমরা আসল মানুষকেই তো দেখাইনি, সবাইকে দেখালাম আসল মানুষকে দেখাইনি তুই। হ্যাঁ কেকটা খুব ভালো ছিল, এই যে মামদি কি সুন্দর সেজে এসছে, হাই করো মামদি। দাদা ভীষণ কনফিউজড হয়ে পড়েছে কোথায় কোনগুলো যাবে, কারণ একসাথে এতগুলো অর্ডার হয়েছে। তো চলো এবার দেখি কি কি খাবার এসছে, এদিকে কি এসছে বল, তোরা বল। এগ রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, হেভি স্যান্ডউইচ, তাড়াতাড়ি খাও। হ্যাঁ এটা তো এগ চিকেন, ভুলভাল বলে এগ চিকেন রাইস আর মাঞ্চুরিয়ান, আবার চিকেন কমিয়ে দিল। এ কি রে, এ খেতে শুরু দিল কেন? এদিকে কি কি এসছে, এদিকে এসছে এগ চিকেন রাইস, চিকেন কারি, এটাও চিকেন কারি, একটু মাঝখানে রাখো, এটা হংকং, কি বড় বড় লং, হংকং কি বড় বড় লং দেয়। ঢেলে নিল থালায়, চলো সাজিয়ে দিয়েছি মোটামুটি। দেখো এদের মুখগুলো দেখো, আমি এদেরকে আটকে রেখেছি বলে এরা আর থাকতে পারছে না, নে এবার খা। সবাই মিলে কতক্ষণে ভাবছে ভিডিওটাকে শেষ করবে। চলো এবার আমাদের অপেক্ষা করি, তোমাদের ওদিকে কিছু আসেনি না, শুধু চিকেন দিয়ে গেল, শুধু চিকেন দিয়ে গেছে এদিকে, এখন এখনো চলছে। এটার নাম কি গো দাদা? চিকেন পাটিয়ালা, চিকেন পাটিয়ালা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর,
চিকেন পাটিয়ালা আর এদিকে তন্দুরি বড় তন্দুরি বাটার নান নয় বাটার তন্দুরি এটা নান নয় নান হলে বোধহয় ছিঁড়ে দেয় তিন পিস করে দেবে দেখতে কিন্তু দারুণ একটা প্লেট শেষ হয়ে গেছে কেমন লাগলো বল জন্মদিনে খাবার তোকে আগে তুই আগে বল টেস্ট কেমন ছিল নে তোরা একটু মুখটা তোল নে এবার বল কেমন লাগলো খাবার ভালো হ্যাঁ তোমাদের টেস্ট ঠিক ছিল কে টেস্ট করছে রাইসটা তো হেভি সেন্ট বেরিয়েছিল খাবার কেমন ছিল ভালো ছিল আর খাবি না আচ্ছা খা আস্তে আস্তে খা এদিকেও খাচ্ছে তোকে দিয়েছে এবার এতক্ষণ দিচ্ছিল না না ও তুই কি খাবি তন্দুর তন্দুর হ্যাঁ তন্দুর রুটি নয় যেই দিতে যাবে বলবি আমি চিকেন তন্দুর চিকেন বলেছি তন্দুর রুটি নয় হ্যাঁ যেই দিতে যাবে সঙ্গে সঙ্গে বলবি আমি কিন্তু চিকেন বলেছিলাম এটা নয় এটা নয় এদিকে খাবার স্টার্ট হয়েছে আপাতত খাবার কেমন লাগছে টেস্ট ভালো না সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে বলো ইয়ের ফ্রাইড রাইসের বৌদি ভালো তো এসে গেছে এবার আমাদের খাবার আমাদের খাবারে আমরা বলেছিলাম তন্দুরি রুটি বাটার দেয় তন্দুরি রুটি ভেজ ফ্রাইড রাইস আর এটা মাশরুম মশালা তো চলো ঝটপট সার্ভ করে খাওয়া শুরু করা যাক টেবিল দেখাই এই টেবিলটা এই টেবিলের গল্প হচ্ছে এই টেবিলে যা আসছে সব শেষ পাঁচ মিনিটও সময় লাগছে না দেখো টেবিলটার অবস্থা দেখো পাঁচ মিনিটটাও বেশি না দু মিনিট এমনকি জলের বোতল দেখো দুটো জলের বোতল একটু একটু করে গ্রেভি পড়ে আছে এগুলো তো রাখা উচিত নয় চলে রুটিটা ও রুটির সাথে তারপরে আর তারপরে রাজ আবার আইসক্রিম খাওয়াবে তুই তো বলেছিস আবার খাওয়া কমপ্লিট টেবিলগুলো একবার দেখিয়ে দিই টেবিলগুলোর অবস্থা দেখ এটা আমাদের টেবিল ছিল এই টেবিলটার অবস্থা দেখো এগুলো কিন্তু অনেকগুলো বাটি একসাথে রাখা আছে এদিকে টেবিলটাও কম মোটামুটি তো চলো বাইরে বেরোই সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট পেটটা ভরেছে তো বেশি ভরে গেছে না বেশি ভরে গেছে তো চলো এবার বেরিয়ে যাই আর কোথাও দাঁড়াচ্ছি আচ্ছা তো এখন কোল্ড ড্রিঙ্কসের জন্য যাবো তারপর ওখানে গিয়ে আবার দেখা করছি তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে ওখানে তোমাদের বললাম কোল্ড ড্রিঙ্কস খেতে দাঁড়াবো এই যে দোকানে দাঁড়িয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার সোজা বাড়ি আর কিছু নেই তো চলো কেমন লাগলো অবশ্যই বলবে রাজকে সবাই উইশ করো বার্থডে উইশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কেমন খেয়েছো দেখেছো আমরাও কেমন খেয়েছি দেখেছো প্লেটগুলো হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সবার আগে আমাদের আমরা যে ভিডিওটা দেবো সেটা পৌঁছে তো চলো আজকের মতন টাটা টাটা করে দাও